দ্রুত ভিলেজ কমিটি নির্বাচন সংগঠিত করার দাবিতে বৃহস্পতিবার সারা রাজ্য মহকুমা শাসক মারফত রাজ্যপালের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করার দাবি জানায় পিত্রামথা। ডেপুটেশনকে কেন্দ্র করে মিছিল সংগঠিত হয়। অবিলম্বে ভিলেজ কমিটি নির্বাচন সংগঠিত করার দাবি জানিয়ে পিত্রামথার পক্ষ থেকে রাজ্যপালের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়। বৃহস্পতিবার জিরানিয়া মহকুমা শাসক অফিসে পিত্রামথার পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। দাবি সনদ তুলে দেওয়া হয় মহকুমা শাসকের হাতে। ডেপুটেশনের আগে কর্মী সমর্থকরা একটি মিছিল সংগঠিত করে। উপস্থিত ছিলেন পিত্রামথার নেতা জগদীশ দেপুরবা। তিনি জানান, অবিলম্বে ভিলেজ কমিটি নির্বাচন সংগঠিত করতে হবে, কারণ কোন একটি সংস্থায় যদি নির্বাচিত জনপ্রতিনিধি না থাকে তাহলে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা বরাদ্দ করা হবে না, এতে উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটবে। দাবি জানানো হচ্ছে, যেহেতু রাজ্যে পুর সংস্থা নির্বাচন, নগর পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হয়েছে, তাই অবিলম্বে যেন বঞ্চনা না করে ভিলেজ কমিটির নির্বাচন সংগঠিত করা হয়, কারণ দেশের অন্যান্য রাজ্যে নির্বাচন সংগঠিত হচ্ছে। রাজ্যের শাসক দলের ভয়, স্বশাসিত জেলা পরিষদে আগামী 2023 নির্বাচনে পিত্রামথার জনঢল নামবে, তাই ভিলেজ কমিটি নির্বাচন বিলম্ব করছে বলে অভিযোগ তোলেন তিনি। অবিলম্বে যদি নির্বাচন সংগঠিত না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিন এছাড়াও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রেবতী দেববর্মা, জেমস দেববর্মা সহ অন্যান্যরা। সারা রাজ্যব্যাপী রাজ্যের আটটি প্রশাসনিক জেলা আধিকারিকের মাধ্যমে রাজ্যের মাননীয় রাজ্যপালের কাছে এক দফা দাবির ভিত্তিতে দাবিটি হল, অবিলম্বে স্বশাসিত জেলা পরিষদের জেলা সমিতির নির্বাচন সংগঠিত করতে হবে। এদিকে রাজ্যপালের উদ্দেশ্যে জেলা শাসক মারফত এক দফা দাবি নিয়ে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়াম থেকে মিছিল করে ডেপুটেশন দিল পিত্রামথা। বৃহস্পতিবার দুপুর 12টায় বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়াম থেকে মিছিল বের হয় পিত্রামথা। মিছিলে ছিলেন শ্রীরাম দেববর্মা, রাজেশ্বর দেববর্মা, সিন্ধুকণা দেববর্মা সহ নেতৃত্বরা। তাদের নেতৃত্বে মিছিল করে সিপাহী দ্বারা জেলা শাসক বিশ্বশ্রী বিয়ের হাতে দাবি সনদ তুলে দেওয়া হয়। ডেপুটেশন শেষে আজ সভা অনুষ্ঠিত হয় পক্সবাড়ি মাঠে। রাজীব দেববর্মা জানান, দ্রুত ভিলেজ কমিটি নির্বাচন সংগঠিত করতে ডেপুটেশন প্রদান করা হয়েছে। ভিলেজ কমিটি নির্বাচনের দাবিতে পিত্রামথার উদ্যোগে বিলুনিয়াতে মিছিল সংগঠিত করে ডেপুটেশন প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ বিলোনিয়ার কৃষি অফিস সংলগ্ন রাস্তা থেকে সংগঠিত হয় মিছিল। এদিন প্রতিনিধি দলের পক্ষ থেকে স্মারকলিপি তুলে দেওয়া হয় দক্ষিণ জেলা জেলাশাসক সাজু ওয়াহিদের কাছে। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় অতি শীঘ্রই ভিলেজ নির্বাচন করার দাবিতে খোয়াই জেলার শাসকের নিকট স্মারকলিপি প্রদান করে পিত্রামথা। এদিন খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে খোয়াই মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে পিত্রামথা দলের কর্মী সমর্থকরা জড়ো হয়। মিছিল করে খোয়াই জেলা শাসকের কার্যালয়ে আসে। সাধারণ প্রতিনিধি দল খোয়াই জেলা শাসক এলটি ডালনং এর নিকট স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদানের উপস্থিত এমডিসি অনন্ত দেববর্মা, রঞ্জিত কুমার দেববর্মা, রাজেশ কুমার দেববর্মা, প্রস্মিত দেববর্মা সহ অন্যান্যরা। ডেপুটেশনের পর প্রতিনিধি দল জানান, অবিলম্বে ভিলেজ কমিটি নির্বাচন সংগঠিত করতে হবে, না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন। আগামী মাস মাস সাতই আসলে একটা বছর হবে নির্বাচন হয়নি, যেখানে গত 21 মার্চ মাসের 7 তারিখে তার মেয়াদ আসলো মেয়াদ। তারপরেও একটা বছর আমাদের আমরা চাই সবাইকে সবাই একসাথে থাকতে একসাথে খাইতে, কিন্তু আমাদের গ্রাম দেশে এই ভিলেজ কমিটি নির্বাচন গ্রাম দেশে হয় না।
এদিন নেতৃত্বের পক্ষ থেকে দাবি উঠে দ্রুত নির্বাচন সংগঠিত না হলে ভিলেজ কমিটির উন্নয়নমূলক কাজে অনেকটাই বাধা ঘটছে। ব্যুরো রিপোর্ট, চন্দন টিভি।